আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। বলছি মুস্তাফিজের ক্যারিয়ারের সেই প্রথম দিকের কথা। বাংলাদেশের মাটিতে মহেন্দ্র সিং ধোনির অনিচ্ছাকৃত ধাক্কার শিকার হয়েছিলেন তিনি। তখন কম আলোচনা আর সমালোচনা হয়নি সেই ধাক্কা নিয়ে। ধোনি তখন রান নেওয়ার জন্য দৌড়াচ্ছিলেন আর বোলিং ডেলিভারি দিতে মুস্তাফিজ ধোনির সামনে পড়ে যান। ধোনি তাকে বাম হাতে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। ছয় বছর আগের সেই স্মৃতি ফিরে এসেছে আবারও আইপিএলের মঞ্চে। তবে অবাক হওয়ার মতো ব্যাপার, এবারও প্রতিপক্ষ দলের অধিনায়ক হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি, কিন্তু ধাক্কাটা তার সঙ্গে লাগেনি, লেগেছে ফাফ ডু প্লেসিসের সাথে। সে যাই হোক, বল হাতে আজ দিনটা ভালো কাটেনি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। প্রথম দুই ওভারে রান নিয়ন্ত্রণে রাখলেও শেষ দুই ওভারে খরুচে ছিলেন তিনি। মুস্তাফিজের বিবর্ণ থাকার দিন আইপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গাইকোয়াড়। ঋতুরাজের সেঞ্চুরির সঙ্গে রবীন্দ্র জাদেজার শেষের ঝড়ে নির্ধারিত বিশ ওভারে চার উইকেটে হারিয়ে 189 রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল চেন্নাই সুপার কিংস। টেবিল টপারদের হারিয়ে প্লে অফের টিকিট পাওয়ার মিশনে বড় লাভ দিতে 190 রান করতে হবে সঞ্জু স্যামসনের রাজস্থানকে। এমন ম্যাচই খেলতে নেমেছিল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। এদিকে মুস্তাফিজের করা ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন ঋতুরাজ। প্রথম 50 করে 43 বল খেলা ঋতুরাজ পরের 50 করেছেন মাত্র 17 বলে। সব মিলিয়ে 60 বলে 9-4 ও 5-6 মারে 101 রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। রাজস্থানের পক্ষে বল হাতে 3 উইকেট পেয়েছেন তেওয়াতিয়া, তবে 4 ওভার তার খরচ 39টি রান। নিজের প্রথম দুই ওভারে 15 রান দেওয়া মুস্তাফিজ শেষ পর্যন্ত 4 ওভারে খরচ করেছেন 51টি রান। যাই হোক, শেষ দিকে এসে রাজস্থান রয়্যালসের ইভিন লুইস আজারসওয়াল পাওয়ার প্লেতেই তুলেছেন 80 রান। ফলশ্রুতিতে শেষ দিকে খুব সহজেই ম্যাচটা বের করে নিয়েছেন সঞ্জু স্যামসন, তাকে যোগ্য সঙ্গ দিয়েছে শিবম ডুবেরাও। আর এমন ম্যাচ জিতেই প্লে অফের টিকিট পাওয়ার স্বপ্নটা জিয়ে রেখেছে রাজস্থান রয়্যালস। ম্যাচ শেষে সাঙ্গাকারা বলছেন, আজকে দিনটা মুস্তাফিজের হয়নি, কিন্তু আমরা ম্যাচ জিতেছি, আশা করি পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে মুস্তাফিজ। আর এমন ম্যাচ হারার পরই প্রতিশোধের আগুনে কাঁপছে ধোনি। এই ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।